সচেতনতার অভাব আর শুধু শহর কেন্দ্রিক প্রচারণার কারণে স্তন ক্যান্সার কমানো যাচ্ছে না, এ দাবি বিশেষজ্ঞদের। শুক্রবার রাজধানীতে এক সেমিনারে একথা বলেন তারা। জানান, বাংলাদেশে প্রতিবছর 6 থেকে 7 হাজার নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। রোগ ধরা পড়লেও প্রত্যন্ত এলাকায় অপচিকিৎসার কারণে অনেক রোগীর জীবন দ্রুত ঝুঁকিতে পড়ে। স্তন ক্যান্সারের লক্ষণ জানা থাকলে সহজে নিরূপণ করা যায় এ রোগ। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেকে দ্রুত সুস্থ হন, তবে এই নিয়ে এখনও সাধারণ মানুষ সচেতন নয়, তাই ঠেকানো যাচ্ছে না স্তন ক্যান্সার। গুলশান ক্লাবে পিঙ্ক পাওয়ারের উদ্যোগে 30 ক্যানের আয়োজনে স্তন ক্যান্সার নিয়ে সেমিনার হয়। সেখানে বিশেষজ্ঞরা জানান, প্রতি 8 জনের 1 জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। হরমোন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য বড় একটা কারণ। অনেক সময় আমরা বার্থ কন্ট্রোল পিল যেটা আছে সেটা ওসিপি বলি আমরা, তো এটা যদি লং টার্ম, ওটা একটা হরমোন, কিন্তু সেই হরমোনটা যদি লং টার্ম কেউ খেয়ে থাকে মোর দেন 5 ইয়ার্স তাহলে কিন্তু তার একটা রিস্ক থেকে যায়। এছাড়া ওভারওয়েট, স্মোকিং, অ্যালকোহল, দিজ আর দ্য ফ্যাক্টর্স যেটা আমাদের রিস্ক ফ্যাক্টর হিসেবে আমরা গণ্য করি। ক্যান্সার বিশেষজ্ঞদের মতে, গ্রাম অঞ্চলে অপচিকিৎসার কারণে অনেকের শরীরে এই ক্যান্সার বাড়তে থাকে, এতে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। আপনার নাই, আপনি যদি প্রিভেনশন চেষ্টা করেন সেটা হবে প্রাইমারি প্রিভেনশন, আর যার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে তাকেও চেষ্টা করতে হবে তার যাতে ওইখানে আর না হয়, অপোজিট ব্রেস্টে আর না হয়। সেই জন্যে প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা বলি যে যেসব ফ্যাক্টরগুলি দায়ী, যেমন হরমোন, তারপরে ওবেসিটি, ডায়েট, এক্সারসাইজ, ফুডের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট অ্যাভয়েড করা, দেন ভেজিটেবলস, ফ্রুটস এগুলি বেশি খাওয়া, এইসবগুলি আর কি বলি। শুধু শহর কেন্দ্রিক নয়, দেশের আনাচে কানাচে স্তন ক্যান্সারের বিষয়ে প্রচারণা চালালে রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।